একদিকে হচ্ছে একদিকে একটি রাজনৈতিক দল তারা বলছেন যে রাম মন্দির নিয়ে বাড়াবাড়ির কোনো দরকার নেই আর সেই রাজনৈতিক দল এই রাজ্যের মেদিনীপুরে আবার একটা রাম মন্দির করছে যে রাজনৈতিক দল বলছে রাম মন্দির করে কি হবে বাটি হাতে ভিক্ষা করতে বসবে সবাই সেই সেই রাজ্যে চাকরি রাস্তায় বসে রয়েছেন বাটি হাতে ভিক্ষা করছেন যে রাজ্যে রাম মন্দির নিয়ে এত আপত্তি তারা সেদিনকে সম্প্রীতি মিছিল বার করতে চাইছেন যে জানি না কি মানে বার করতে চান সেখান থেকে সেই রাজ্যে আবার মন্দিরের জন্য কত খরচ করা হয় তার উন্নয়নের সেই ফিরিস্তি মুখ্যমন্ত্রী বসে এটা সত্যি ভণ্ডামি বিচারিতা নয় দীপঙ্কর একদম সোনালী যে কথাটা এলো যে সম্প্রীতি মিছিল আমি ঠিক আছে মমতা ব্যানার্জি যে মানুষরা যে ব্যাখ্যা দিলেন এখানে আলোচনা হলো যে সম্প্রীতি মিছিল আমি একটা প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষের সামনে এই আপনাদের রিপাবলিক বাংলার বাংলার মাধ্যমে করতে চাই যে পশ্চিমবঙ্গে যদি ওই দিন ঈদ থাকতো তাহলে মমতা ব্যানার্জি কি মিছিল করতে পারতেন দ্বিতীয়ত ওই দিন যদি বড়দিন থাকতো পঁচিশে কি করতে পারতেন আজকে সনাতনীরা পাঁচশো বছর ধরে লড়াই সংগ্রামের মাধ্য দিয়ে কোর্টের রায়ের মাধ্যমে একটা মন্দির তৈরি করার জন্য সারা বিশ্বব্যাপী সনাতনীদের শুধু নয় যারা বিধর্মী আমি এখানে বলতে চাই মোহাম্মদ ইসমাইল রাজীব শেখ তারা বলছে আমরা আমাদের পূর্বপুরুষ সনাতন ছিল আমরা ওই রাম মন্দিরে আপনার সামনে যাব আমরা দেখেছি মহারাষ্ট্র থেকে একটা মেয়ে স্কুল ছাত্রী তিনি হেঁটে চলে আসছেন ইয়াসমিন রাম মন্দিরে যাচ্ছে অর্থাৎ রাম মন্দির শুধু ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নয় মমতা ব্যানার্জি কি তাহলে তার বিরোধিতা করে সেই দিন করতে পারতেন নিশ্চয়ই তিনি করতেন না মমতা ব্যানার্জি আমাদের বক্তব্য এখানে মমতা ব্যানার্জির দরকার হচ্ছে একটুমাত্র রাজনীতি এবং সেই রাজনীতি মমতা ব্যানার্জি করার চেষ্টা করছেন তিনি চেয়েছিলেন এই মুহূর্তে সংখ্যালঘু ভোট ব্যাংক মমতা ব্যানার্জি থেকে বাইরে চলে যাচ্ছে এক সংখ্যালঘুরা মমতা ব্যানার্জির কথা শুনছে না গত Panchayat নির্বাচনে আমাদেরকে যে সবথেকে বেশি সংখ্যালঘুদের সম্প্রদায়ের মানুষরা এই পশ্চিমবঙ্গ বাংলায় নির্বাচিত নির্বাচিত হয়েছে মৃত্যুবরণ করেছে ফলে সংখ্যালঘুরা মন ফেরিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সংখ্যালঘুদের একটা উন্মাদনা যদি পাক সরকারের সেভেন পয়েন্টে করা যায় তাহলে সংখ্যালঘুদের এটা খুব সিগনিফিকেন্ট কথা সত্যি সত্যি বিগত নির্বাচনের পরিসংখ্যান বলে দিচ্ছে যে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক সরে গিয়েছে একмак সংখ্যালঘু ব্যাংক সরে গিয়েছে সংখ্যালঘুরা ভরসা করছেন না তারা কতদিন বাদে মুখ খুলছেন তারা ওপেনলি বলছেন যে এই সরকার আমলে এমন কিছু আলাদা করে তাদের জন্য হয়নি এবং সেইজন্য কি তাদেরকে তুষ্ট করার আপনারা চেষ্টা কিন্তু আমি দিবার শেষ কবে এই জায়গা একটা কথা বলবো একটা কথা একটা কথা বলবো মাদ্রাসা সার্ভিস বন্ধ কেন আলাদা করে একটা মিছিলের দরকার পড়লো কেন দরকার পড়লো যদি যারা যারা সম্প্রীতির নামে মিছিল করতে রাজি হলেন যারা সম্প্রীতির নামে মিছিলের ডাক দিলেন তাদের উচিত ছিল অনেক আগে শ্রীরামচন্দ্রের পুজোর জন্য মিছিলে পারমিশন দিয়ে দেওয়া